এই জন্য মাতৃভূমি আমরা ভালোবাসব আল্লাহ বা কোরআন শিক্ষা দিয়েছেন আমাদেরকে কোরআন নাজিল করেছেন সেটা আরবি ভাষা কী ভাষা নবীর ভাষা কি কোরআনের ভাষা আরবি কবরের ভাষা সুবাহান আল্লাহ বলে নবীজি বলছেন তিন কারণে আমার মদিনাকে মক্কাকে ভালোবাসবা কে বলছেন নবীজি বলছেন যে মোহাবত করবা ভালোবাসবা কোন দেশকে সৌদি আরবকে মদিনাকে ভালোবাসবা কেন আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে আর মদিনার ভাষা আরবি কোরআনের বাসা আরবি আর কবরের ভাষাও আরবি হবে সে বলো তাহলে তিন ভাষা তিন ভাষা মানে কি কোরআনের ভাষা আরবি তারপরে নবীদের ভাষা আরবি কবরের ভাষা আরবি এই তিন এই জমিনের উপরে বাসা আর কবরে নিচের মধ্যেও বাসা আছে সেটা আরবি ভাষায় কথা বলতে হবে ফেরেস জিজ্ঞাসা করবে মান রব্য তোমার রব কে আমার দিন ও কা তোমার দিন কি তোমার নবীন নাম কি এ সব আরবিতে প্রশ্ন হবে কি হবে আরবিতে প্রশ্ন হবে আরবি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা সব আনাল্লা বলো আরবি ভাষা কি ভাষা সারা বিশ্বে চলে সময় আমরা মনে করতাম যে ইংরেজি ভাষা সারা বিশ্ব ছাড়া না না ভুল এমন দেশ আছে যেখানে আরবি ছাড়া কোনো কথা নাই এই জন্য আরবি ভাষা হইলো সারা দেশে বিশ্বের ইন্টারন্যাশনাল ভাষা আরবি ভাষা নবীর ভাষা আরবি ভাষা কোরআনের ভাষা আরবি ভাষা হইল কবরের ভাষা আর জান্নাতের ভাষা হবে আরবি ভাষা হলো সবাহর আল্লাহ তাহলে বাংলায় কোনো কথা বলা হবে না এখন আমরা যেখানে আসি বাংলাদেশে এই বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলবো কিন্তু এই ভাষা নিয়ে কবরে যেতে পারবো না উর্দু ভাষা নিয়ে কবরে যাওয়া যাবে না হিব্রু ভাষা নিয়ে কবরে যাওয়া যাবে না সুরিয়ানি ভাষা নিয়ে কবরে যাওয়া যাবে না یونানি ভাষা নিয়ে কবরে যাওয়া যাবে না কিন্তু কোন ভাষা নিয়ে যাইতে হবে তুমি পণ্ডিত হইতে পারো বিডর হইতে পারো তুমি এরকম ভাবে কি উচ্চ শিক্ষা শিক্ষিত হইতে পারো কিন্তু তোমার ভাষা অচল কিচল অচল কবরের উপরে হ্যাঁ জমিনের উপরে চলতে পারে কিন্তু কবরের নিচেই তোমার বাসা কি অচল এই জন্য আমরা সকলেই বাসা শুদ্ধ করে বলার জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ হ্যাঁ আমরা তো বাসা বলি কেমন গ্রামে থাকি বাদ খাইছাও এই কথা বলবো না ভাত খেয়েছো আম্মু ভালো আছেন সাথী ভাই ভালো আছেন আপনি শুদ্ধ বাসায় কথা বলবো বলবো তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা ফোন করবো বোন মানে কি প্রতিজ্ঞা করব যে আমরা শুদ্ধ ভাষায় কথা বলবো ইনশাল্লাহ জামিয়া ইসলামী হামিউসুন্না কমি মাদাসার প্রত্যেকটা ছাত্র ছাত্রী বলে এরকম শুদ্ধ ভাষায় কথা বলার জন্য কি করব। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের ওস্তাদ চেষ্টা করব আমরাও চেষ্টা করব তোমরাও চেষ্টা করবা দেখবা যে আমরা যদি চেষ্টা করতে থাকি আমাদের ভাষা সুন্দর হয়ে যাবে হ্যাঁ একুশে ফেব্রুয়ারি আমরা হ্যাঁ কত সুন্দর একুশে ফেব্রুয়ারি আমি কি তোমাকে বলিতে পারি হ্যাঁ এই বাসার জন্য কত মানুষ জান দিয়েছে দিছে কিনা হ্যাঁ বরকতুল্লাহ রহমতুল্লাহ হ্যাঁ বলে এরকম ভাবে তারা জান দিয়েছে বাসার জন্য তবেই প্রতিষ্ঠিত হয়েছে বাংলা ভাষা এই জন্য এই বাংলা ভাষার জন্য আমরা চেষ্টা করব আমাদের বাসা মায়ের বাসা এই বাসাটা যেন শুদ্ধ হয় বিশুদ্ধভাবে আমরা উচ্চারণ করার জন্য চেষ্টা করব আমরা এটাকে প্রতিকা করতে পারি এটা আমরা বলতে পারি যে আমাদের মাদ্রাসার ছাত্ররা কমি মাদের ছাত্ররা বাসা শুদ্ধ ভাষা বলতে পারে আরবি বলতে পারে উর্দু বলতে পারে ফার্সি বলতে পারে ইংরেজি বলতে পারি ইনশাল্লাহ আমরা কয় ভাষায় কথা বলি হ্যাঁ বাংলা বলতে পারি ইংরেজি বলতে পারি তারপরে কি আরবি বলতে পারি ফার্সি বলতে পারি উর্দু বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো না কেন আমাদের সমস্ত কমি মাদ্রাসা ছাত্ররা আরবি বলতে পারে হ্যাঁ জেনাল শিক্ষা তো হইতে পার তুমি কিন্তু তুমি আরবি বলতে পারবা না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযিনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده الحمد لله ثم الحمد لله عمد جميع اسلام حمي السنة مدشر الدقاء একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের অত্র মাদ্রাসার সুনামদন্য শিক্ষক জেহাদ সাহেব উনি অনেক পরিশ্রম করেছেন এবং সাথে ছাত্ররাও অনেক পরিশ্রম করেছে মেউস করেছে তারপরে অনেক মাদ্রাসার অনেকগুলো কাজ করেছে আমি তাদের জন্য দয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে আরও উন্নতি দান করে আরও অগ্রগামী হইতে পারে আরও এরকমভাবে ইসলামের জন্য দিনের জন্য কাজ করতে পারে আল্লাপাক তাদেরকে বরকত দান করেন অপরদিকে আল্লাহ পাক আমাদেরকে বাসা দিয়েছেন বাসা মায়ের বাসা আমাদের বাংলাদেশ আমরা বাংলা ভাষায় কথা বলি মাতৃভাষা দিবস মাতৃভাষা মানে মায়ের বাসা কার বাসা মায়ের বাসা মায়ের বাসা কত সুন্দর বাসা আমাদের দেশটা কত সুন্দর দেখো আমাদের মাদ্রাসায় পতাকা ঝুলতেছে সবুজ এর মাঝখানে লাল গোলাপের কত সুন্দর পতাকাটা সবুজ পতাকা সবুজ বাংলাদেশ হ্যাঁ এনসি এনসি কেউ আমরা ভালোবাসি বাসি কিনা বলো মোহাবত করি আমাদের জানের চাইতেও খাঁটি আমাদের মাটি এই মাটির উপর কেউ হামলা করুক এটিকে কেউ দখল করুক কোনো বিজাতি কোনো ইহুদিন আসারা আমাদের বাংলাদেশের উপর আক্রমণ করুক এটাকে আমরা চাই আমরা কখনো চাই না কারণ আমাদের যান থাকতে জীবন থাকতে আমরা বাংলাদেশকে বিশ্বের মাঝে সমন্বিত করে রাখবো ইনশাআল্লাহ হ্যাঁ এই বাংলাদেশকে আমরা ভালোবাসব নবীজি মাতৃভাষাকে দেশকে ভালোবাসছেন কেমন ভালোবাসছেন যখন কাফেরেরা মক্কা থেকে নবীজি বিদায় হয়ে মদিনার দিকে হিজত করেন নবীজি মদিনার দিকে যখন রওনা হন মক্কার দিকে ফিরে ফিরে তাকাইতেন আর একথা বলতেন হায় আমার মাতৃভূমিকে আমি ছেড়ে যেতে হয় মাতৃভূমির মহাব্বত কি নাই আরবি তুমি বলতে পারবো না এই জন্য আমরা বাসার দিক যে আমরা গর্ব করব। যে আমরা বাংলা ভাষা বাড়ি ইনশাল্লাহ ইংরেজি ভাষা বাড়ি আরবি বাড়ি উর্দু বাড়ি ফার্সি বাড়ি মালয়েশিয়া ভাষা মালয়েশিয়ার ভাষা কি কাবা অর্থ কি জানো না তুমি মালয়েশিয়ার ভাষা ভাষা জানো না না শিখতে হবে আমি যখন মালয়েশিয়া যাবো মালয়েশিয়ার ভাষা শিখতে হবে না আমাকে হই শিখতে হবে কি না আমেরিকায় যাবো তো ইংরেজি ভাষা শিখতে হবে না আমাকে সৌদি আরব যাবো আমার সৌদি আরব ভাষা শিখতে হবে না পাকিস্তান যাবো আমি পাকিস্তান উর্দু ভাষা শিখতে হবে না ইন্ডিয়া যাব হিন্দি ভাষা শিখতে হবে না আমাকে সব ভাষায় প্রশিক্ষণ দিতে হবে আবা কাবা মানে কি তুমি কেমন আছো আবা কাবা অর্থ কি আবা কাবা বলেন আবা কাবা তুমি কেমন আছো হ্যাঁ হোক এই জন্য ঠিক আছে না আমরা চেষ্টা করব আমাদের আগামী থেকে যেন আমাদের যে হাত আমাদের এই মিডিয়াদের মাধ্যমে আমাদের এই মাদ্রাসার নাম এলাকার নাম এই প্রচার করতে পারে সুন্দরভাবে ইনশাল্লাহ হ্যাঁ আমরা এরকম প্রতি বছরই আমরা অনুষ্ঠান করবো একুশে ফেব্রুয়ারি আসলে আমরা অনুষ্ঠান করবো ইনশাল্লাহ এবং ষোলোই ডিসেম্বর আসলে যে ষোলোই ডিসেম্বর গেছে চলে গেছে আবার আসবো ইনশাল্লাহ আবার করবো আমরা এরকম আমরা সুন্দর করে সামিয়ানা কিনবো মাদ্রাসা পক্ষ থেকে এবং স্বামী না কিনে এরকম চেয়ারও কিনব কেনার পরে আমরা ছাত্ররা এই এলাকাবাসীকে নিয়ে আমরা কী করব এই দিনকে উদযাপন উদযাপন করব করব তো আমরা জাতিকে দেখাই দিব আমরা বাংলাদেশকে দেখায় দিব এই মাদ্রাসার পক্ষ থেকে যে আমরা ইসলামাবাদ থাকি আমরা কালিকাপুর থাকি কিন্তু আমাদের পৌরসভার ভিতরে আমরা কিন্তু এই অবহেলিত যেন না থাকে আমাদের এই পৌরসভাটা যেন সুন্দর হয়ে যায় রাস্তাঘাট কাল ব্রিজ এরকম কালবার যেন হয়ে যায় রাস্তাঘাট যেন হয়ে যায় তোমরা দোয়া করতে থাকো আমাদের মাথা যেন তোমরা দোয়া করবা আমাদের মাতাসা আলহামদুলিল্লাহ নুরানি বিভাগ হ্যাপসখানা তারপর নাজরা বিভাগ এবং আমরা সামনে কেতাবখানা করার জন্য চেষ্টা করব এবং আমাদের মাতাসার লেখাপড়া মান আমাদের ওস্তাদদের প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনেক মেহনত করেন দক্ষ ওস্তাদ আমরা চেষ্টা করবো এই এলাকাবাসীর জন্য দোয়া করব এলাকাবাসীর যাতে কবরবাসী আছে সবার জন্য দোয়া করব এলাকাবাসী যারা লজিং রাখিয়েছে রাখছে তাদের জন্য দোয়া করব আমাদের মাতাসা ওস্তাদের জন্য দোয়া করব আমাদের মা বাবার জন্য দোয়া করব সকলের জন্য দোয়া করবো আল্লাহ তালে এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদাসার সমস্ত হাজত কালা পুরা করে দেয় বলে আমিন দুরুশী বর আল্লাহমসাল আল্লাহ মুহম্মদিউ ওয়াইলা মোহাম্মদ কামা ইন্নাকা হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة ওকিনা আজ আয় আয় সকাল থেকে নিয়ে আমরা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাসি বাসা দিবস আয়ল্লা আমাদেরকে যেমন কোরআন দিয়েছেন আয়ে আল্লাহ কোরআন বোঝারতো অফিক দান করেন আয়ল্লা আপনি নবীর হাদিস দিয়েছেন আমাদের কাছে হাদিসকে বোঝার তো অফিক দান করেন আরবি ভাষায় কথা বলার তৌফিক দান করেন বাংলা ভাষা শুদ্ধভাবে বলার তৌফিক দান করেন আমাদের ছেলেদেরকে বাংলা ভাষা শেখার তৌফিক দান করেন ইংরেজিতে কথা বলার তৌফিক দান করেন আরবিতে কথা বলার দান করেন আয়ল্লা উর্দুতে কথা বলার দান করেন আয়ল্লা সারা বিশ্বে যেন আমাদের ছাত্ররা যেতে পারে দিনে খেদমত করতে পারে সেই তৌফিক দান করেন আমাদের এই মিডিয়াকে আপনি কবুল করেন আয় আমাদের জেহাদ স্যারকে আপনি কবুল করে নেন আয়ল্লা তার এই ছোট্ট চেষ্টা ফিকিরকে আপনি উঁচু করে দেন আয় আল্লাহ দেওয়ানগঞ্জবাসীর মানুষকে আয়াল্লা খেদমত করতে পারে দিনের কাজগুলো করতে পারে আয় গ্রামগঞ্জের মধ্যে মিডিয়ার মাধ্যমে দিনের প্রচার প্রসার করতে পারে সে তৌফিক দান করেন আয় তাকে দিনের জন্য খাদেম বানায় দেন আমাদের ওস্তাদদেরকে আপনি কবুল করে নেন ওস্তাদের মেহনত্ব আপনি কবুল করেন আয়েল্লা জামিয়া ইসলামে হামিউসুল্লাহ কৌমিমাতাসাকে আপনি কবুল করেন আয় আল্লাহ আলী প্রদান আয় আল্লাহ জমিদাতাকে আপনি কবুল করেন তার সন্তান আদি আয় তার পরিবার পরিজনকে আপনি কবুল করেন তার শ্বশুর শাশুড়িকে আপনি কবুল করে নেন আয়ল্লা আমাদের এই মাদ্রাসাকে দিন দিন উন্নতি দান করেন আয় এই মাদ্রাসাকে উচ্চ করে দেন আল্লাহ লেখাপড়া মানকে বাড়ায় দেন ছাত্রদের মন বসায় দেন আয় এই এলাকাবাসী যারা লজিং রেখেছেন আয় সমস্ত আয় আল্লাহ ভাইদেরকে খাদ্যর মধ্যে শস্যর মধ্যে কামের মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ এ কালিকাপুর ইসলামাবাদকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ যারা আমাদেরকে মহাব্বত করে তাদেরকে মহব্বত করেন আয় আল্লাহ আমাদের ছাত্রদেরকে অভিভাবকদেরকে আপনি কবুল করেন কমেডিবিন্দুদেরকে আপনি কবুল করেন আয় আল্লাহ খাস করে কালিকাপুরের প্রত্যেকটি মানুষকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমাদেরকে হজে যাওয়ার তো অভিজ্ঞান করেন আমাদের আব্বা আমাকে মাফ করে দেন দাদা দাদি নারায়ণীকে মাফ করে দেন শ্বশুর শাশুরকে মাফ করে দেন আমাদের ছেলে সন্তানকে দিনের জন্য কবুল করেন আয় আল্লাহ আমাদের ছেলে সন্তানকে দিনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমাদের সকলকে এক এবং নেক বানায় দেন আয় আল্লাহ এই এলাকার প্রত্যেকটি মানুষকে আপনি কবুল করেছেন আয় আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল করেন আয় আল্লাহ আগামী থেকে যেন আমরা সুন্দরভাবে সুন্দর থেকে সুন্দর করে করতে পারি সেই তো দান করে দেন আয় আল্লাহ জাতির সামনে যেন আমরা এই মাতৃভাষাকে আয় আল্লাহ উঁচু করে দেখাইতে পারি আয়াল্লা চেষ্টা করতে পারি সেই তৌফিক দান করে দেন আমাদের মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন আয় আল্লাহ মাদ্রাসা যত জরুরত আছে হাওয়াই আছে পুরা করে দেন সব খান রব্বিকার রবিসাম সলীম আলহামদুলিল্লাহি রবীল আলমিন